অনেকদিন পরে শান্তিনিকেতনে এসে বর্ষা দেখলাম। কখনো বৃষ্টি, কখনো রোদ। যেই না বৃষ্টি থামে, মেঘ সরে যায়, আশ্চর্য নীল আকাশ দেখা যায়, আর পাখিরা অমনি গান ধরে। কি সব পাখি! এদের নাকি বসন্তকালে গান গাইবার কথা। কোকিল, পাপিয়া, দোয়েল, টিয়া, বেনেবু, টুনটুনি, আর খানিকটা কাকের মতো দেখতে মস্ত একটা লম্বা ল্যাজ পাখি। গুপগুপ করে ডাকে বলে তার নাম হয়েছে গুপগুপ পাখি। সে ঘাসের ওপর নেমে কি যেন ঠুকরে খায়। শীতকালে ওকে দেখেছি, ভেবেছি ঘাসের পাকা বিচি খায় বোধহয়। এখন তো পাকা বিচি পাবে না, নিশ্চয়ই পোকামাকড় খায়। ঘুঘু পাখিরাও আসে আমাদের রঙ্গন গাছের গোড়ার কাছে। বৃষ্টির জল জমলে সেখানে স্নান করে রূপলি ডানা ঝাপটায়, আর মনে হয় সত্যি বলছে, কেষ্ট ঠাকুর ওঠো ওঠো ওঠো। রঙ্গন গাছে বুলবুলিরা থাকে, তাই শুনে তারা ব্যস্ত হয়ে শিস দেয়। আরেক পশলা বৃষ্টি পড়বার আগে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখিরা চড়তে বেরিয়ে পড়ে। রোজ ভোরে 4:30 পাখিরা আমাদের ঘুম ভাঙায়। বৃষ্টি পড়লেই অমনি সব চুপ। বাতাস বইলেই গাছের পাতার মধ্যে শুনি শিরশির, সরসর। ছোটবেলার কথা মনে পড়ে। শিলং পাহাড়ের পা থেকে মাথা পর্যন্ত ছিল সরল গাছের বন। তাদের লম্বা লম্বা ছুঁচের মতো পাতার মধ্যে সারা বছর অষ্টপ্রহর কেমন একটা শুঁ শুঁ শব্দ উঠত, দীর্ঘ নিঃশ্বাসের মতো। কানের ওপর শাঁখ ধরলে তার মধ্যে যেমন শব্দ শোনা যায়, সেই রকম। সে আওয়াজে মন উদাস হয়ে যেত। কিন্তু শান্তিনিকেতনের একেশিয়া, মুচুকুন্দ, জারুল, বকুল, সোনাঝুরি, পলাশ, আম, জাম, কাঁঠাল গাছের বর্ষার হাওয়া লাগলে ভারী একটা হই হুল্লোড় পড়ে যায়। কেমন একটা ছোটাছুটি, দাপাদাপি, এই এলো এই এলো, এই ভাব। মনটা চকিত হয়ে ওঠে, ইচ্ছে করে খুব খানিকটা ছুটো ছুটি করি। আর দেখি শান্তিনিকেতনে কুকুরদের কাণ্ড। বর্ষাকালেও তারা খুব একটা অসুবিধা বোধ করে না, যা হোক একটা ব্যবস্থা করে নেয়। এর বাড়ি খাওয়া, ওর দাওয়ায় শোয়া, রাতে তার বাড়ি পাহারা দেওয়াই যাদের স্বভাব, তারা মিচিমিচি বৃষ্টিতে ভিজবে কেন? বাড়ির লোকেদের যদি জায়গা হয় তাদেরই বা হবে না কেন? যেমন গাল, গল্প, চা ও জল খাবার চলছে, সেই জায়গায় ওদের সব চাইতে পছন্দ। তাড়ালেও যাবে না, এমনিতে বেশ ভদ্র, খাবার দাবার না দিলে কিছু তুলে কিংবা ছিনিয়ে নেবে না, তবে ছোঁক ছোঁক করে বেড়াবে, আর তাড়ালেও যাবে না। এত ভদ্র যে ওদের বেশি মারতেও পারা যায় না, মারলেও ওদের বেশি এসে যায় না। বড় জোর চোখ বুঝে মাথা কাত করে যেমন শুয়েছিল তেমনি থাকে। মোড়ার তলা দেখালে একটু ঘাবড়ে যায়, বারান্দার ডান দিকে সিঁড়ি বেয়ে নেমে যায়। কিন্তু দুঃখের বিষয়, সঙ্গে সঙ্গে ঘুরে বাঁ দিকের সিঁড়ি দিয়ে আবার উঠে আসি। অন্য পাড়ার কুকুর না এলে কোনো শব্দও করে না। একবার দেখেছিলাম কবি অন্নদাশঙ্কর রায়ের কুকুর মাগোৎসবের উপাসনার সভায় মধ্যে ঢুকে সবাইকে ঠেলে ঠুলে একেবারে আচার্যের মুখের সামনে গিয়ে বসল। আর শুধু বসলো না, 2.5 ঘন্টা উপাসনা ও গান শুনে বিনা বাক্যবায় চলে গেল। এসব প্রাণীর বর্ষায় আর কি অসুবিধা হতে পারে? কুকুর বলতে মনে পড়ল, তোমাদের অজয় দাদাদের আরেকটি কুকুর জুটেছে, সে সকলে জুতোর ওপরের দিকটা চিবোয়, রবার জুতোর। মুচি দিয়ে না সারালে পরবার জো থাকে না, তাতে মুচির প্র্যাকটিস খুব বেড়ে গেছে। সে কুকুরটার ওপর খুশি না হয়ে পারে না, প্রায় পিঠ চাপড়ে দেয়, টুকিটাকি খাওয়ায়। অজয়দাতাদের বাড়ির লোকেদের অবশ্যই অন্যরকম মনের ভাব। জুতো সেলাই বাবদ প্রতি মাসেই তাদের বেশ কিছু গচ্ছা যাচ্ছে। একদিন হয়েছে কি, মুচি এসে নিয়ম মাফিক একগাদা কুকুর বিধ্বস্ত জুতো চটি মেরামত করে নগদ পয়সা পকেটে ফেলে হাসি মুখে সদর দরজা দিয়ে বেরিয়েই মহাখাপ্পা হয়ে আদরের কুকুরটাকে গালাগাল দিতে আরম্ভ করেছে। কি ব্যাপার না, মুচি যতক্ষণ বসে কুকুরের খাওয়া জুতো চটি সেলাই করছিল, কুকুর বাছাদন ততক্ষণ সদর দরজার বাইরে রাখা মুচির নিচের চটির জোড়ার ওপর দিকটা চেটে পুটে সাবাড় করে রেখেছিল।